আমার দাদু প্রত্যেকদিন মানে 10 মাইল করে হাঁটতো, ঠিক আছে। আমার বাবা এখন প্রতিদিন 5 মাইল করে হাঁটে। আমি এখন বাইক চালাই, ঠিক আছে। সো আমার ছেলেরা তারপরে মার্সিডিজ চালাবে, ঠিক আছে। সো তার ছেলেরা, ঠিক আছে, তখন মানে তখন ফেরারি চালাবে। সো তার মানে ছেলের ছেলে যখন নাতি, ঠিক আছে, তখন হয়তো পরের জন্মে, ঠিক আছে, মানে ইয়ে সেই আমার দাদু টাইপে, ঠিক আছে, তখন 10 মাইল আবার তারা হাঁটবে। সো এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এটা কেন, ঠিক আছে। সো কারণ খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি করে, আর সেই শক্তিশালী মানুষ সময়কে সহজ করে ফেলে, আর দুর্বল সময় সহজ সরল মানুষই তৈরি করে, আবার সেই সহজ সরল মানুষ সময়কে কঠিন করে তোলে। সো আমাদের মানে বুঝতে হবে, ঠিক আছে, মানে সময়কে সবসময় সরল করে রাখতে হবে, ঠিক আছে। মানে যেরকমই খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি করে, সেরকমই আমাদের শক্তিশালী মানুষ হতে হবে এবং খারাপ সময়কে দূর মানে সহজ সরল সময়ের কাছে আনতে হবে, ঠিক আছে। সহজ সরল সময় যাতে হয় সেরকমভাবে আমাদের মানে চলতে হবে, ঠিক আছে। আমরা সেরকমভাবে শক্ত হতে হবে এবং দুর্বল মানুষ যেরকমই মানে সময়কে দুর্বল করে দেয়, মানে কঠিন করে দেয়, দুর্বল মানুষ সময়কে যেমন কঠিন করে দেয় সেরকমই করলাম না, ঠিক আছে। সো শক্তিশালী মানুষ আমাদের হতে হবে, ঠিক আছে। শক্তিশালী মানুষ হয়ে সময়কে সহজ করতে হবে এবং সময় সহজ যখন হয়ে যাবে, মানে ঠিক আছে, তোমার মানে সব হারা ইচ্ছা সব রকম পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। মানে সময়কে সহজ সরল করতে হবে, সময়কে কঠিন তুমি ভাবছো যে না এটা আমার দ্বারা হবে না বা এটা আমি করতে পারবো না, এই সময় হবে না, ঠিক আছে। সো এটা না, সময়কে তোমাকে মানে সহজ করতে হবে, ঠিক আছে। যখন তোমাকে মানে যায় তখন তোমার কাছে মানে কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে। সো আজকে মানে এটাই আমি বোঝাতে চাইলাম, যদি মানে কিছু ভালো লেগে থাকে তো বুঝতে পারবে বা কেউ বুঝতে পারেনি হয়তো, সো বুঝতে হয়তো অনেকে পেরেছে। সো বাবাই আজকের এই পর্যন্ত।